আজকে তৈরি করে দেখাবো মাছের একটা রেসিপি, আমাদের সকলের খুব প্রিয় আর খুব পছন্দের এই রেসিপিটি। চলুন দেখি। এখানে আমি কলা পাতা দিয়ে মুড়ে এই ভেটকি মাছের পাতুড়ি বানিয়েছি। যেহেতু পাতায় তৈরি, পাতা মুড়ে করা হয়, তাই জন্য এই রেসিপিটাকে বলা হয় পাতুড়ি। এখানে আমি ভেটকি মাছ ব্যবহার করেছি। আপনারা কাতলা মাছ, ইলিশ মাছ, আর মাছ এই ধরনের মাছ দিয়ে করে দেখবেন, ভালো লাগে খেতে। আমাদের অনুষ্ঠান বাড়ি মানে এই পাতুড়ি হবে, আর পছন্দ করে না পাতুড়ি এরকম লোক খুব কম। এটা গরম ভাতে গরম পাতুড়ি পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগে। ফাইন চালের ভাত হলে আর তো কোনো কথাই নেই। আর এই পাতুড়ি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভেটকি মাছের পাতুড়ি করার জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো ভেটকি মাছ আছে। ঠিক পাতুড়ি বানানোর জন্য যেরকম যে কটা পিস আমার লাগবে সেভাবে আমি এখান থেকে কেটে নিচ্ছি। বাজারে গেলে ফিলেট বললেই সেভাবে ভেটকি মাছের ফিলেট পেয়ে যাবেন। এবার বাড়িতে এসেও কাটতে পারেন বা তাদের দিয়েও কাটিয়ে নিতে পারেন, সেভাবে কেটে দেবে। আর যেহেতু এটা আমি ভেটকি মাছের পাতুড়ি করব, আমি একটু মোটা মোটা মাছের পিসটা একটু মোটা রাখছি। এইভাবে এই সাইড দিয়ে কাটলে হবে না, এটা ফেলে এইভাবে কাটতে হবে। ওইভাবে কাটলে মাছটা বেকাতেরা কেটে যাবে, তো সবসময় এভাবে ফেলে কাটবেন, কাটাটা ঠিক হবে। এখানে আমি 8 পিস কেটে নিচ্ছি। আট পিস কেটে নিলাম। মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিলাম। এবার মাছের পিসগুলোকে একটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে রাখবো। এখানে প্রথমে নিলাম লেবু, অর্ধেকটা লেবু নিয়ে নিলাম। লেবুর রসটা না দিলে মাছটার মধ্যে একটু আষ্টে গন্ধ হতে পারে, যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না, একটু লেবু দিতেই হবে। নুন, নুনটা স্বাদ অনুসারে নেবেন। এখানে হলুদ দিলাম, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা। দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো লাগিয়ে 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে সরু সরু করে কলা পাতাগুলো কেটে নিলাম। এবার এখানটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, যেটা বলে ইয়েলো সর্ষে, 2 নিয়ে নেব নুন। নুনটা অতি অবশ্যই দেবেন, তাহলে সর্ষে বাটাটা তিত হয় না, আর সর্ষের পেস্টটা খুব ভালো মিহি পেস্ট হয়, সেই জন্য নুনটা দিতে ভুলবেন না। এখানে নুনটা দেব, ঠিক মাছে নুন দেওয়া আছে সেই অনুযায়ী আমি নুনটা দেব, নইলে নুনটা বেশি হয়ে যাবে। নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি এখানে 4টে দিয়েছি, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে একটু কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পোস্ত, 1 টেবিল স্পুন পোস্ত। আমি যে জিনিসগুলো দিচ্ছি খেয়াল করুন, ঠিক সেই জিনিসগুলো দিয়ে বানাবেন, খেতে ভীষণ ভালো হয়। আর পেস্ট করা হয়ে গেল, দেখুন পেস্ট একদম মিহি পেস্ট, একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার 10 মিনিট পর মাছটার মধ্যে এই পেস্টগুলো দিয়ে ভালো করে মাখাবো। পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দই, 2 টিস্পুন দই দিলাম, হলুদ দিলাম, মাছে হলুদ দেওয়া আছে সেই হিসাবে হলুদ দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, এটা কিন্তু কাঁচা সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আবার রেখে দেবো। ততক্ষণ আমি আগুনের উপরে কলা পাতাগুলোকে একটু গরম করে নিচ্ছি, তাতে কি হবে কলা পাতার মধ্যে কোনো জার্মস থাকলে সেটা থাকবে না আর কলা পাতাটা নরম হয়ে যাবে। সেই জন্য সবাইকেই বলবো সবসময় আগুনে শেখে নেবেন, কলা পাতার মধ্যে কোনো জার্মস থাকবে না আর নরম হয়ে গেলে আমি এটা মুড়তে পারবো। যদি এটা না করেন তাহলে কিন্তু পাতাটা মুড়তে গেলে ফেটে যাবে। ঠিক এইভাবে ভালো করে আগুনে একটু গরম করে নিতে হবে, গরম করতে করতেই বুঝতে পারবেন পাতাটা নরম হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম করছি, ততক্ষণ মাছগুলোকে তৈরি করে নেব। ঠিক 2টো কলা পাতা এইভাবে ক্রস করে বসালাম, একটা নিচে আর একটা ওপরে। এই কলা পাতার মোটা ধারের যে অংশটা কেটে ফেলে দিচ্ছি, নইলে মুড়তে অসুবিধে হবে। এর মধ্যে একটা মাছ যে 10 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছি সেই মাছটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছুটা গ্রেভিও দিয়ে দিচ্ছি। একটু বেশি করে গ্রেভি দিয়ে দিতে হবে। দিয়ে একটা কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে ওর উপরে সাজিয়ে দিতে হবে। মোড়াটা দেখে নিন, ঠিক এই পাশ থেকে এই পাশ থেকে 2 পাশ থেকে মুড়ে নেব। এই যদি না আমি গরম করে নিতাম এইভাবে মুড়তে পারতাম না, পাতাটা ফেটে যেত। এবার এক্সট্রা যে পাতাটা বেরিয়ে আছে আমি সেটা কেটে দিচ্ছি। দিয়ে সুতো দিয়ে এটা ভালো করে পেঁচিয়ে দেবো যাতে রান্না করার সময় এটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে প্রত্যেকটা মাছগুলোকে এইভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। কড়াই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। তেলটা ভালো গরম হওয়ার পর আমি এক এক করে পাতুড়িগুলো বসিয়ে দেবো। এতক্ষণ গ্যাসটা আমি ফুল ফ্লেমে রেখেছিলাম, এবার আমি মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম। ঠিক মাছ ভাজার মতো কলা পাতাগুলোকে এইভাবে এপিট ওপিট করে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। একটু কলা পাতাটা কাটতে গিয়ে একটু কোনা কেটে গেছিল বলে একটু সর্ষে বাটা বেরিয়ে গেছে, সেটাই দেখতে পাচ্ছেন। অতএব সেইভাবে কাটবেন যাতে কোথাও কোনা না কেটে যায়, তাহলে পুরোটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে পুরো ঢেকে ঢেকে ভাজতে হবে। এইভাবে ভাজার পর আমি 5 মিনিট মতো রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার উল্টে পাল্টে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুড়ি, গরম ভাতে পরিবেশন করবেন। আর আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। দেখুন এইভাবে খুলে কিভাবে এইভাবে সাইড থেকে দেখাচ্ছি যে মাছটা ভেতরটা কিরকম জুসি রয়েছে আর ওপরটাও পুরো তৈরি হয়ে গেছে। অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের।